फर्स्ट ईयर एनिवर्सरी, सेकेंड ईयर एनिवर्सरी एंड वेरी स्पेशल थर्ड ईयर एनिवर्सरी. ऑल क्रेडिट गोज टू श्रीमंत. गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल. आज के सकाल बेला उठे पड़े तरह कारण आज के बजारे जो ठाकुर माला फेला कने आनार जो तो माला फेला कने पुजो सूजो देव दिए आज के एक बेहालार दिखे हमारे क्या आगे सारब सर तर एक बारे बाड़ी आसब दोपुर रेडी चलो आज सकाल उठे कारण फुलमाला फेला कने स्नान स्नान ठाकुर पुजो दिए नीपर बेरो बेड़ानर फिर समय तुम्हारे साथ देखा गंशी बाबा के एक माला फेला पड़िए दी বাড়িতে চলে এসেছিলাম বিকেল বেলার দিকে সমস্ত কাজটা ছেড়ে বিকেল বলতে 3টে 3:30 নাগাদ চলে এসেছি শ্রীমন্ত বেহালায় গিয়েছিল আমি ছিলাম না যেহেতু আমিও বেহালাতেই আমার ওখানে এক্সামিনারে ডিউটিটা ছিল তো আজকেই পড়েছে কিছু করার নেই নাও বলতে পারিনি এবার এইদাই ওখানে ডিউটিটা কমপ্লিট করে এসে তারপরে শ্রীমন্ত এজন্য একটুখানি ঘুরে ফিরে এসে ও মনিপুরও গিয়েছিল সব মিলিয়ে একবারে সব কাজটা সেরে দুজনেই চলে এসেছিলাম দুপুরবেলা এসে রেস্ট নিয়ে নিয়েছি আর আরেকটা জিনিস তোমাদের সাথে আমি বলেছিলাম আমি এখন আসবো কিন্তু আমার ফোনটা ওখানে সুইচ অফ করতে হয়েছিল তারপরে আমি আর অন করতেই পারিনি কারণ একদম চার্জ ছিল না কালকে রাতের এইসব সব সেরিমনি কমপ্লিট করে ফোনটা চার্জে দেওয়া হয়নি একদম চার্জ ছিল না অফ করার পরে আর অন করতে পারিনি শ্রীমন্ত আমাকে ফোনে পাচ্ছিল না আরো বাকিরা যদি কেউ ফোন করে থাকো সরি তার জন্য মানে ফোনে চার্জ পুরো শেষ হয়ে গেছিল মামুনিও ফোন করছিল আমাকে রীতিমতো যাই হোক এবার রেস্ট টেস্ট নিয়ে এবার দুজনে বেরোবো শ্রীমন্তকে বললাম যে তাহলে বাঙালিয়ানা যেহেতু কিন্তু শাড়ি শাড়ি পরবো না নর্মাল শ্রীমন্ত বলছে না বাঙালিয়ানা না চলো বেরোই তারপরে ঠিক করছি ঠিক আছে বেরিয়েই ঠিক করছি তাহলে কোথায় যাব তো রেডি আমরা দুজনেই এবার বেরিয়ে পড়ছি শ্রীমন্ত রেডি তো সকাল থেকে দুজনেরই দুজনেরই এত কাজ 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 এসে একটু রেস্ট নেওয়া তখন তো ফোনটা অফ তারপরে এখন তোমাদের সাথে ফাইনালি এলাম যদিও বা তার আগে ফোনটা অন করে তোমাদেরকে বললাম তো সমস্ত ব্যাপারটাই তো এখন রেডি হয়ে গেছি দুজনে বেরোচ্ছি শ্রীমন্ত বলল চলো বেরোই ওনাকে সব ঠিক করে রেখেছিল আমাকে কাল অব্দি বললো তোমরা শুনলে যে কোথায় যাবো তোমাকে আজকে জানাবো এখন বলছে চলো বেরোই বেরিয়ে তারপরে ডিসাইড করছি তো চলো বেরিয়েই ও ডিসাইড করবে যখন তখনই বলছে টাটা আমরা ডিনারটা করবো ভীষণই সিম্পল কিন্তু যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ম্যারিয়টে এবার ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি করে ধরাটা পড়েছে শ্রীমন্ত শোনো আমাকে বলছিল যে এই সায়েন্স সিটির ওখানে সল্ট লেকের ওখানে চলো অনেক তো রয়েছে ওখানে বুকিং করছে আমি বলছি খুব একটা যখন বুকিং করছে ও কারণ বাইকে আসছি না বাইকের তো সমস্যা সেই জন্য তারপরে আমি ফাট করে দেখছি ও ম্যারিয়টে বুকিং করছে আমাকে আগে থেকে বলছে না কারণ আমি যদি বলি আবার অন্য কিছু ওই জন্য ওই যে হাসছে আবার মিচকে মিচকে যাকে বলে হ্যাঁ চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তা এটা হচ্ছে কি ফ্রম শ্রীমন্ত তা এখন আমরা সবে জাস্ট ঢুকছি এবার মেইন যখন যাব ওখানে সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছেই তো তো আমি ঢুকে পড়েছি আর শ্রীমন্ত ওদিকে হচ্ছে কি কনফার্ম করছে কারণ অনেকটাই আমাদের একটুখানি 7:30 টাইম ছিল আমাদের আস্তে আস্তে একটু জ্যামে পড়ে গেছিলাম সানডে যদিও কিন্তু জ্যামে পড়ে গেছিলাম 8টা হয়ে গেছে তো শ্রীমন্ত কনফার্ম করে তারপরে আমরা ওখানে ঢুকছি
জিডব্লিউ কিচেনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এন্ট্রান্সের সময়ও দেখলে। শিবন্ত এখন একটুখানি বাথরুমে গেছে, ও এলে তারপরে আমরা হচ্ছে কি স্টার্টার বলো ওগুলোকে আমরা যাবো। যখন যাবো কিচেনের ভিতরে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাট এখানে তো টোটাল যাই বুফে সিস্টেম, তো তোমরা জানোই সেটা সবাই। তো ঠিক আছে, যখন আমরা স্টার্টারটা বা মেন কোর্সে যা যা ডিশ নেবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো বাথরুম থেকে আসো, তারপরে আমরা যাবো। এখানে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ জেডব্লিউ কিচেনে। তো এখানে সবটাই হচ্ছে গিয়ে বুফে সিস্টেম। তো এখন আমরা এবারে মেন কোর্স বা স্টার্টার যেগুলো রয়েছে সেগুলোতে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু টোটাল চাই বুফে। তো তোমাদেরকে আমি একবার আমার ব্লগে পুরো ভিউটাই দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে কি একটু ফিশের আইটেম নিলাম, আর একটু চিজ ভেজের আইটেম নিচ্ছি। তো স্টার্টারটা কমপ্লিট হোক, আর সীমন্ত দেখছে কারণ কালকেই আবার আমাদের যেহেতু বেরানোর রয়েছে, তোমাদেরকে আজকে এখন বললাম, সেই জন্য একটু ভাবনা চিন্তা করে নিতে হচ্ছে। সেই জন্য দেখা যাক কি কি নেই, নিয়ে তোমাদেরকে ফাইনালি বলছি। যেখানেই যাক যাই যাক, সীমন্ত তো স্যুপ ছাড়া হবে না, তো স্যুপটা হোক মাস্ট। আর আমাদের এই স্টার্টারের আইটেম নিয়েছি, এবার দেখা যাক মেইন কোর্সে পরে কি কি নেব। আগের বছর অ্যানিভার্সারি দিনে গেনারিজে গিয়ে কেভেন্টার্সে গিয়ে হ্যামের আইটেমগুলো খেয়েছি, আজকেও আবার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আসলে না নিয়ে ঠিক করা যায় না, তো আজকেও সেগুলো নিয়ে নেওয়া হলো আবার। এবারে মেইন কোর্সে যাচ্ছি, তা মেইন কোর্সে বিরিয়ানিটাই নেওয়ার ইচ্ছা আছে। অনেক আইটেমই আছে কিন্তু বিরিয়ানিটাই নেব, দেখি কেরম টেস্ট। তো আলটিমেটলি যাই হোক, আজকের দিনে একটু বিরিয়ানি না খেলে তো হয় না, তাই জন্য মানে মটন বিরিয়ানি আর মটন রাগান জুস নেওয়া হলো, খুবই অল্প। আমি আর সীমন্ত এটাকে শেয়ার করবো কারণ কালকে আবার বেরানোর রয়েছে যেহেতু। তো মানে সীমন্ত একদম অল্প নিয়েছে আর এখান থেকে একটা মটন নিয়ে নেবে। তো যাই হোক, কারণ আমি যেহেতু ও নেয়নি, মানে একটা একটা করে নেওয়া হয়েছে আর আলাদা করে ও নেবে বলছিল কিন্তু আর নেয়নি, সেই জন্যই আমি ওকে শেয়ার করে দেবো। তো চলো, এটা না হলে তো ঠিক কমপ্লিট হয় না, তো এটা একটু টেস্ট করতেই হয়। ফাইনালি এটা মেন কোর্সে আসলাম। পনিরের আইটেমটা নিলাম, ব্যাপক পনিরটা ফাটাফাটি, মানে পনিরটা ফাটাফাটি লাগলো। কিন্তু কি বলবো, সেই এইটুকু রাইস আমাকে লাস্ট নিতেই হলো, কারণ সারাদিনে একটু যেহেতু খাওয়া হয়নি, কালকেও হবে না সকালটা, বাইরে থাকতে চাইছি তবে দুপুরে গিয়ে তো ওখানে লাঞ্চটা করবোই। কিন্তু এখানে এইটুকু জাস্ট রাইস নিলাম, দেখতেই পাচ্ছ ওই মাটনটা রয়েছে, ওটা একটু খেয়ে নিই। শ্রীমন্ত এখন ডেজার্টসটা আনতে গেছে, বা ডেজার্ট আমি নেই না অতটা, বা দেখি ও কী কী আনে সেই বুঝে আমি তাহলে ভাববো, বাট না নেওয়ারই চান্স। শ্রীমন্ত এখন মানে এইটার জন্যই ওর হচ্ছে কি লাস্ট অ্যাট্রাকশন, আর যেটা আমি একদমই নেই না, কারণ ডেজার্টস আমার ভালোই লাগে না। কিন্তু দু একটা আইটেম আমি একটু ওর থেকে টেস্ট করেছি, অসাধারণ। জাস্ট একটা কি দুটো আইটেম একটু জাস্ট হালকা টেস্ট করেছি, কারণ আমার এগুলো মানে আমি ঠিক মিষ্টি মানে সুইট জিনিসটাই আমার ভালো লাগে না। শ্রীমন্ত এটার জন্যই আসলে আগ্রহ হতে থাকে সব সময়ের জন্যই, সে এখন খেতে ব্যস্ত এইটাতে। আর যেটা হচ্ছে গিয়ে দু একটা আইটেম যেগুলো আমি নিয়েছি সেটা ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এভরিয়ারি অ্যানিভার্সারি পরে যে আমাদের একটা ঘুরতে যাওয়া থেকেই যায়, বা আগের বার তো অ্যানিভার্সারিটাই সেলিব্রেট করেছিলাম বাইরে, ফার্স্ট ইয়ারও অ্যানিভার্সারি পরে ওড়িশা গেছিলাম, এবারও যাচ্ছি, এবারে যাওয়াটা একটু অন্যরকম। ওগুলো সবটাই আমার দিক থেকে আমি ওটা মন্দকে ট্রিপটা দেওয়ার মতন মানে চেষ্টা করি। আর ফার্স্ট ইয়ার টোটালটাই আমি চেষ্টা করেছিলাম, সেকেন্ড ইয়ারও তাই, থার্ড ইয়ারে বন্ধু বলছে যে থার্ড ইয়ার আমার তোমার কাছে যেমন স্পেশাল, আমার কাছে ভেরি ভেরি স্পেশাল, কারণ দেখতে একটু তিনটে বছর। সেই জন্যই ওর প্ল্যানিং অনেক কিছুই পরপর পরপর দেখতে পাচ্ছি, তো কন্টিনিউ আর করতে হবে না, আমি বলে দিয়েছি হয়ে গেছে এবারের মতন,
আবার নেক্সট ইয়ারের অপেক্ষায়। ফাইনালি কমপ্লিট, শ্রীমন্ত উবেরটা বুক করছে। বাইকটা থাকলে না আমরা এটাই ভাবছি যে এটা না থাকাতে যে কি অসুবিধা হয় আমাদের সেটা বুঝতে পারছি। তো এখন শ্রীমন্ত উবেরটা বুক করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ফটো সেশন ফটো সেশন, ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়াও। অনেকটাই বেশ রাত হয়েছে, আমরা জাস্ট এখানে ওয়েট করছি উবেরের জন্য। একদম চলেই এসছে উবের গেটের সামনেই, তো এলেই উঠে পড়ব বাড়িতে গিয়ে তোমাদের সাথে ফাইনালি গুড নাইটে বলি। অনেকটা রাত হয়েছে, তো সারাদিনের মজা হই হুল্লোড় অনেকটাই অনেক কিছুই হলো। তোমাদেরকে কিন্তু বলবো একটাই কথা যে আমি যে ব্লগটা আপলোড করি আয়দার কিন্তু তোমাদের আবারও বলে দিই, আমি হয় রাত 12টার পরে করি, নয়তো পরের দিন বেলা 12টার পরে করি। যে কোনো দুটো টাইমের মধ্যে আমি কিন্তু যে কোনো একটা টাইমে ব্লগটা আমার আপলোড করি, তো তোমরা কিন্তু সেই সময়তে অবশ্যই আমার সঙ্গে থেকো, হয় রাত 12টার পর আর নয়তো পরের দিন বেলা 12টার পর। প্লিজ সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো জানিও। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট।